তাহলে আমরা সবাই সরকারি চাকরি বাদ দিয়ে, সাংবাদিক ভাইরা সাংবাদিকতা বাদ দিয়ে আলুর ব্যবসাতে নেমে পড়ি। মনে করেন এক্সাম্পল, আপনি 15,280 কেজি নিয়েছেন, কত? 15,280 কেজি গুণ 15,280, তাহলে আপনার 1,10,000 ওজন, 1,68,080 টাকা লাভ হলো একদিনে অতিরিক্ত। এটা শ্যামবাজার থেকে শুধু যাত্রাবাড়ি 15,280 কেজি বিক্রি করে ওনার 1,68,080 টাকা হলো। আমি কি ভুল তথ্য দিলাম কিনা বলেন তো? আপনি ক্যালকুলেটর টিপেন, হুজুর আপনি টিপেন, আপনার কথা বিশ্বাসযোগ্য হবে। 56 টাকা আর 45 টাকা, তাহলে কত ডিফারেন্স? কত? 11 টাকা। 11 কত হয় পড়েন? 1,68,080 টাকা ঠিক অতিরিক্ত লাভ করলেন এক রাতে। তাহলে এক মাস ব্যবসা করলে কত টাকা হচ্ছে? 30 দিন ব্যবসা করলে গুণ 30 লাগান দেখি, গুণ 30, তাহলে কত টাকা হলো? 50,42,000 টাকা এক মাসে এভারেজ আমরা দেখলাম, 50,42,000 টাকা লাভ। আলু বেচি এক গাড়ি স্যার, আমার আলু বেচি প্রতিদিন এক গাড়ি বিক্রি করলে তো কাঁচামরিচের ব্যবসা, আমাদের চাকরি করার দরকার আছে আর? সবাই আমরা আলু ব্যবসায়ী হয়ে যাই, আপনারা আর ব্যবসা করার দরকার নেই, এই ব্যবসাটা আমরা করব। আমি এটা করবেন স্যার, এক মিনিট স্যার, আমি স্যার ডিক্লেয়ার দেন যে যা মাল ইন্ডিয়ান মালটা যা আসবো কত কি না, সাথে যেন চালান মেমো দেয় মাল না নামা, এক মাল নামাবেন চালানো দিবেন, চালান দিতে সমস্যাটা কোথায়? মাল দিব না, 40 টাকা। এখন আমি ফিনিশিং দিই, অপরাধ হয়েছে আপনি স্বীকার করেন? আপনি স্বীকার করেন? আপনি স্বীকার করেন? আপনারা যেহেতু দুইজন একটু এখন বড় ব্যবসায়ী আপনাদের, আচ্ছা ঠিক আছে, আজকে তো অপরাধ হয়ে গেছে, আপনার 3 জনকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, আপনি 20,000, আপনি 20,000, আপনি 10,000 টাকা দিবেন, রিসিপ্ট লিখে ফেলেন। এই কথা বললে আমরা বাড়িয়ে দেবো টাকার ব্যাপারে, আর যদি অন্য বিষয় থাকে তো বলতে পারেন। আপনার তো নাম বলেন? হাওলাদার এন্টারপ্রাইজ। আপনার প্রতিষ্ঠান নাম কি? মোবাইল নাম্বার বলেন, 01 62 10 67। আজকে 13 তারিখ, হ্যাঁ নিয়ে নেন, নিয়ে নেন। আপনি আপনি একটু তথ্য দেন। আচ্ছা ভালো আছেন? আচ্ছা যাক, তবু যোগ দিলেন, ভালো হলো। আমি তো মোটরসাইকেলে চলে গেছি, ভালো হয়েছে, যাওয়ার সময় আমার সাথে যেতে পারবেন। আপনার প্রতিষ্ঠানের নাম কি? আর কমিশনের এজেন্টের বিপণন লাইসেন্স চেক করি। আচ্ছা সেটা বলছি।